হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমাদের যে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার সেটি খুবই গুরুত্বপূর্ণ। ভোটার কার্ড সংশোধন বা MSME রেজিস্ট্রেশন এছাড়াও বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আমাদের যে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার সেটি প্রয়োজন পড়ছে। এছাড়াও বিভিন্ন ধরনের সরকারি চাকরি আবেদনের ক্ষেত্রে যখন আমাদের হাউস নাম্বার বা বাড়ির নাম্বার চাওয়া হয়, আমরা অনেকেই আকাশ থেকে পড়ি। তার কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের হাউস নাম্বার বা বাড়ির নাম্বার সেটি কত, এবং এই হাউস নাম্বার বা বাড়ির নাম্বারটি আমরা কোথায় পাবো। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে খুব সহজে অনলাইন থেকে আপনাদের বাড়ির নাম্বারটি বের করবেন। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, অনলাইন থেকে বাড়ির নাম্বার বা হাউস নাম্বার জানার জন্য বা হাউস নাম্বার বের করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ বক্সে টাইপ করতে হবে nvsp.in, এই ওয়েবসাইটটা টাইপ করতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি মানে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। টাইপ করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইলেকট্রিক্যাল রোল পিডিএফ, সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে প্রথমে আপনাকে আপনার যে স্টেট বা রাজ্য সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি স্টেট সিলেক্ট করে নিলাম। তারপরে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পরে এই মানে পেজটা লোডিং নেবে। এরপরে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে জেলা সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনাকে মানে আপনার যে বিধানসভা, সেই বিধানসভা অর্থাৎ যে যার আন্ডারে আপনাদের মানে বিধানসভার আন্ডারে ভোট হয়, অর্থাৎ এই বিধানসভাটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি বিধানসভা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনার এখানে পোলিং স্টেশন লিস্ট বলতে আপনার যে বুথ নাম্বার বা বুথের নাম, যেখানে ভোট কেন্দ্র বলা হয় যেটাকে, অর্থাৎ যেখানে ভোট হয় সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার পাশে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন, এখানে দুটো অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে ড্রাফট রোল, একটা হচ্ছে ফাইনাল রোল। সেই ফাইনাল রোলে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা কোড চাইবে, তো ক্যাপচা কোডটা আপনারা টাইপ করে দেবেন। জাস্ট ওয়েট, ক্যাপিটালে থাকলে ক্যাপিটালে, স্মল থাকলে স্মল। তো আমি এখানে ক্যাপচা কোডটা সঠিকভাবে টাইপ করছি। জাস্ট ওয়েট। এরপরে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে যখন আমি ক্লিক করবো তখন কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোডের অপশান আসবে, সেই ডাউনলোড অপশানে কিন্তু আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে মানে ফাইলটা পিডিএফে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমি নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে দেখুন বাড়ির নাম্বার, এখানে নাম বাড়ির নাম্বারটা দিয়ে দিয়েছে, দেখুন বয়স দিয়ে দিয়েছে, এই যে এইটা দেখতে পাচ্ছেন বাড়ির নাম্বার N0096, মানে এখানে সবার বাড়ির নাম্বার আছে এই লিস্টে। তো এইখান থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার বাড়ির নাম্বারটি কত বা হাউস নাম্বার কত। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।